ফেনীতে জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে নূর নবী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলা ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাটি লকডাউন করেছে প্রশাসন। স্বজন ও স্থানীয়রা জানায়, ঢাকায় নারায়ণগঞ্জ জেলার একটি মাছের আড়তে কাজ করত নিহত নূর নবী। গত 24 মার্চ তিনি বাড়িতে ফেরার পথ থেকে উপসর্গগুলো দেখা দেয়। এক পর্যায়ে অবস্থা সংকটাপন্ন হলে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এর আগে করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, আমরা যখন খবর পাই তখন তার অবস্থা সংকটাপন্ন ছিল। পরে তাকে আইসোলেশনে নিয়ে ভেন্টিলেটর দেওয়ার কথা থাকলেও পরিবারের বাধার মুখে অ্যাম্বুলেন্স ফিরে আসে। এক পর্যায়ে রাতে তার মৃত্যু হয়।